মর্দি ওঠো ওঠো বলছি ওঠো, কি করছোটা কি? আচ্ছা দাদা যদি চাইতো যে দুর্গারা ফিরে আসুক তাহলে কি এরকম একটা শর্ত দিত? তুমিও বড় বৌদি, মিহির টিহির সবার কাছে দাদার জন্য ভোট চাইলে, এখন এই কথা বলছো? বড় বৌদি স্ত্রী হওয়া ছাড়াও একজন মা। না না, এটা তো প্রমাণ হয়ে গেছে যে বড় বৌদি হচ্ছে বর্দার দলে, এখন দল বদল করলে চলবে? দুর্গা চলে যাওয়াতে তুমি খুব খুশি হয়েছো তাই না? শোনো, বর্দার খুশি আমার খুশি, আমি হচ্ছি গিয়ে বর্দার ওই ইয়ে। তাহলে বর্দা খবরটা ছেপে দিই, গরম গরম চায়ের সঙ্গে গরম গরম হেডলাইন হবে যে মন্ত্রী অভিরূপ মুখার্জি একেবারে স্ট্রেট ড্রাইভে সূর্য তরণের বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছে দুর্গাকে। তারপরে কি লিখবে? ছোট ছেলে অনেক ক্যাচ ধরেছে দুর্গাকে। দারুণ বলেছো তো, হ্যাঁ একেবারে জমে যাবে, উনি ক্যাচ ধরেছে দুর্গাকে। আর কোন দারুণ লাইন মাথায় আসছে কি দাদা? তুমি তো আমাকেই দেখছি হেডলাইন করে দেবে, ওটা সরাও। মাঝে মাঝে মনে হয় তোমাকে ঠুকে দিই। ভাই তাই ছোট ভাই বুকে ফুটো, ছেড়ে দাও। তাহলে ছোট ছোটর মতো থাকো, আগ বাড়িয়ে সব ব্যাপারে কথা বলবে না। আমি তো ভাবলাম তোমার ইয়ে আর এই খবর ছাপলে তোমার দাদার জন্য ভালো হবে মনে হয়। না আমার তো মনে হলো যে তোমার মনে হওয়াটা যে আমার বাঁশ হবে সেটা ভাবো আগে। দাদা দাদা আর হবে না, আমাকে এই যাত্রায় ক্ষমা করে দাও। তোমার তো দয়ার শরীর, তুমি কেন অভিমান করে আছো গো অনির উপরে? ক্ষমা করে দাও না ওকে। তোমার ছোট ছেলে কি ক্ষমা চেয়েছে? তেজ দেখি বউয়ের হাত ধরে বেরিয়ে গেছে। দাদা এছাড়া তো আর কোনো উপায় ছিল না, আপনি একটা শর্ত দিয়েছেন, আপনি যদি নিজে ওদের না আটকান তাহলে। আমি কি অনিকে বেরিয়ে যেতে বলেছিলাম? অনি তো আর এখন একা নয় দাদা। কি ব্যাপার বলো তুমি যে বৌমা, তুমি কি ওদের দলে ভিড়েছো নাকি? না না মানে দাদা আমি তো আজও আপনার সত্যি কথাটা অনি বলে গেছে, এখানে সবাই আপনার পাশে আছে, কিন্তু সেটা শুধুমাত্র মায়ের কথায় আর আপনার ভয়ে। এই যেটা হয়ে গেছে হয়ে গেছে, এসব কি কথা বলছো তুমি, কেন বলছো? কারণ আমিও মায়ের মতো চাই যে বাবা অনি দুর্গাদের ফিরিয়ে আনুন। কারণটা যাই হোক না কেন, এখন এটা পরিষ্কার যে আমরা সবাই আপনার পাশে থাকতে বাধ্য। তাই আপনি দয়া করে অনি দুর্গাদের ফিরিয়ে আনুন, আমরা সবাই আপনার পাশেই আছি। এত ঝুঁকি নিয়ে দুর্গাকে বাড়ির বাইরে বের করেছি কি এমনি এমনি, তবে ফেরা মতো নিশ্চয়ই দুর্গার ডেড বডি। ও বাবা, তুই তো যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমাদের সবাইকে ভস্ম করে দিবি রে। জায়গাটা মন্দির বলে আমিও কোনো অশান্তি চাই না নন্টেদা, তাই ভালো কথা বলছি এখান থেকে চলে যা, না হলে কিন্তু। দুর্গা আগে কয়েকবার সুযোগ পেয়েছিস বলে কি পেয়ে দিয়েছিস মানে কি তোর হুমকিতে আমি ভয় পাবো? হ্যাঁ নেহাত এখানে রক্তারক্তি করা বারণ, তাহলে এতক্ষণে তোর রক্তে আমরা হোলি খেলতাম রে দুর্গা। আবারও বলছি নন্টেদা, কথা না বাড়িয়ে এখান থেকে চলে যা, না হলে কিন্তু। না হলে এবার তো এখান থেকে তোদের লাশ বেরোবে রে দুর্গা, তোর বরকে তোর জন্য মারবো, তোর চোখের সামনে তোর বরকে আগে মারবো, তারপর তোকে। এই চেপে ধর এটাকে, হেতা দে ওর মাথাটাকে। Thank you.
কাজ হয়ে গেছে, এই যা চুলের মুঠি ধরে টেনে হিল কর বালকনি, যা। পুরো চলে গেলাম, উফ, এখানে মরবে না ওখানে, এত কিছু ভেবে কি আর মানুষ খুন করা যায়। দিব্যি ঘুমোচ্ছিল, ঘুমের ঘরে খালাস করে দিতাম, ঝামেলা থাকতো না। এসব তো আবার ফলাও যাবে না, আর এদের আজ শেষ করে না গেলে ব্রজসের আমার গলা নামিয়ে দেবে। কি যে করি, উফ। দেখি কার কত সাহস, যা হয় হোক, আজকে কাজ শেষ না করে আমি ফিরবো না, যেভাবেই হোক ওই দুর্গাকে আমি। আমি ওদের জন্য অপেক্ষা করছি, ভেতরে অপারেশন চলছে। অভি, অপারেশন করে ধর মুন্ডু সব আলাদা হয়েছে আমি দেখতে চাই। ফোনে আমি তোমাকে লাইভ দেখিয়ে দেব অভি, ওদেরকে আমি বলেছি বাইরে এনে জবাই করতে। বেশ, ও হ্যাঁ, ওই মাথা খারাপ মহিলার ব্যাপারে কাল বাঞ্চটা হচ্ছে তো? ব্যবস্থা তো সেরকমই করা হচ্ছে অভি। বান্ধ মানে কিন্তু বান্ধ প্রজো, সারা শহর যেন অচল থাকে। মিনিস্টারের উপর হামলা হয়েছে, তার গুরুত্বটাই বান্ধেই বোঝাতে হবে। আজকের কাজটা হয়ে যাক, তারপর কালকেরটা নিয়ে ভাববো। দাদা দাদা প্লিজ একটা উপকার করুন প্লিজ, আমার আমার স্বামীর খুব খারাপ অবস্থা, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এই যে সামনে যে মন্দিরটা আছে উনি ওখানেই আছে, প্লিজ প্লিজ আমাকে একটু হসপিটালে নিয়ে যান। যুদ্ধক্ষেত্রে আপন পর বলে কিছু হয় না, শত্রুপক্ষ আর মিত্রপক্ষ। আর শত্রুপক্ষে যদি তোমার কাছের লোক কেউ থাকে তাহলে তারও কোনো ক্ষমা নেই। অ্যাট এনি কস্ট ওকে থামাতে হবে।